ওই চিন্তা করে সঞ্চিত হয়নি, তবে আমরা এই প্রক্রিয়ায় না করি গ্যাসের এক্সপ্লোশন এবং জঙ্গি হামলা দুটোকে মাথায় রেখেই তদন্ত চলছে। তো আমরা প্রথমে ওপেন মাইন্ড নিয়ে আমরা কি হয়েছে খাবার দোকান ছিল, তো খাবার দোকানে সাধারণত সিলিন্ডার থাকে, তো কেউ কেউ এখানে যারা থাকেন মানে আশার দোকান তারা বলছেন যে এই সিলিন্ডার থেকে গ্যাস নিঃসরণ হয়ে বা গ্যাস জমা দিতে হয়েছে কিনা মোটামুটি কম। যদি কোনো একটা ইলেকট্রিক চেষ্টা করা হয়